আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন খামার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পশু পাখিগুলো ভালো আছে। তো আমার খামারে আমি নতুন আরেকটি প্রাণী নিয়ে আসলাম, সেটি হলো ঝর্ণা শাটিন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলা। তো ইনশাআল্লাহ আমার পছন্দের কিছু কবুতর আমি আমার খামারে অ্যাড করব খুব তাড়াতাড়ি। তো আপাতত এইটাই আমার বাসায় নিয়ে আসলাম। এটা সাব্বির ভাই দিছে আমাকে, দিছে বলতে গিফট করে নাই আর কি, কিনে আনতে হয়েছে। তো দামটা বলবো না, এটা এখানে দাম বলাটা ঠিক হবে না। তো এই হলো আমার ঝর্ণা শাটিন। দেখেন এগুলো অনেক সুন্দর লাগে দেখতে, যার কারণে আমার খামারে নিয়ে আসা হয়েছে। ইনশাআল্লাহ এগুলো মনে হয় সম্ভবত 5 থেকে 6 পরের, এগুলো বাচ্চা দিতে একটু টাইম লাগবে। আমার সবচেয়ে ভালো লাগে এদের শরীরের কালার, প্লাস মুখটা একদম ছোটো, এই ছোটো টাইপের মুখ, মাথার মধ্যে হালকা ঝুঁটি। তো এক কথায় কবুতরটা সবার মনের মধ্যে পছন্দের একটা জায়গা করে নেবে ইনশাআল্লাহ। এটা আমার বাসায় নতুন না, আমি ওই ভাইকে আমি রানিং এক জোড়া ঝর্ণা শাটিন দিছিলাম। সম্ভবত এগুলা ওইগুলারই বেবি হবে সম্ভবত, সঠিকটা আমি জানি না, কারণ ওইগুলারও টাই করি বাচ্চা অবস্থায় আসতো ঠিক মতো। তো ওই ভাইয়ের কাছ থেকে আমার এই ঝর্ণা শাটিনগুলো নিয়ে আসা হয়েছে। তো ইনশাআল্লাহ আশা করি এখান থেকে ভালো ফলাফল পাওয়া যাবে। এবং আমি ওই আপনার ব্লু শার্টিন এবং ব্ল্যাক লেস শার্টিন এই দুই জোড়াও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমার খামারে। তো ওনাকে আমি বললাম যে ভাই এগুলো কি দেওয়া যাবে কি না, তো উনি বললো যে এখন নাই, একটু ওয়েট করতে হবে। পরে বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আপনি আমার পরিচিত, তো ভালো কোয়ালিটির ইনশাআল্লাহ আশা করি যে পাওয়া যাবে ওইখান থেকে। তারপরেও দেখি লাক্ষা কবুতর নিয়ে আসতে চেয়েছিলাম, ওই ময়ূর কবুতর যেগুলো, কিন্তু ওইগুলো আনলে একটু প্রবলেম হয় কি, ওইগুলো আপনার উড়াল পারতে পারে কম। আমার প্রায় 8-9টার মতো অ্যাক্সিডেন্টে মারা গেছে শুধু ওই রমজানে, গাড়ির নিচে চাপা পড়ে, ঠিক আছে। তো এই জন্য আর কি আমার ওইটার প্রতি আগ্রহ ইন্টারেস্ট একদমই এখন নাই। তারপরেও একটা এখনও আমার বাসায় আছে, আর ওইটার জোড়া সবগুলো মারা গেছে, আর একটা ওইখান থেকে মানে জীবিত অবস্থায় এখন নাই। তো এই দুইটা নতুন করে নিয়ে আসা হয়েছে। আর কবুতর সম্পর্কে আমার এতটা ধারণা নাই, তো দেখা যাক ইনশাআল্লাহ এ দুটার থেকে কীরকম রেজাল্ট আসে। তো এখানে আমার ফেন্সি মুরগি আছে, ও এখানে ওই যে ব্রাহমা বাচ্চাটা আছে, আমেরিকান ব্রাহমা, এবং এখানে আপনার মোল্টিং ফিজেল মুরগিটা আছে। আমার মোল্টিং ফিজেল ভালো লাগে, এদের লুমগুলো এখনই দেখেন কি সুন্দর করে আপনার কুকুরায় আসতেছে, মানে উল্টো দিকে হইতেছে। তো আশা করি ইনশাআল্লাহ এগুলো যদি বড় হয়, যদি কোনো সমস্যা না হয়, তো আল্লাহর রহমতে এগুলো দেখতে অনেক সুন্দর এবং কিউট লাগবে, এটা আশা করি ইনশাআল্লাহ। দেখেন এই যে একটা কত সুন্দর লাগে এগুলো দেখতে, পানি খেতে যারে জয়টা হলো আমার ব্রাহমার বাচ্চাটা। এদের ইয়ে ফেদার চলে আসতেছে, আমি দেখাই আপনাদের। ব্রাহমার ছেলে যেটা দেখেন, ছেলেটা আল্লাহর রহমতে মোটামুটি ভালো বড় হয়েছে এবং একটু বডিটা ফুলতেছে ব্রয়লার মুরগির মতো, দেখেন। আর এটা হলো মোল্টিং কোচিংয়ের নর, এটা ছেলে, এটা দেখেন এই যে খাবার খাইতেছে, এইটা এটা মোটামুটি আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, এই সুন্দর নাদুস নদুস হো গিয়া। তো ইনশাআল্লাহ এটার থেকে আশা করি ভালো কিছু হবে। এর আগের বার যে আমি সিল্কি মুরগিগুলো আনছিলাম ওইগুলো তো আমি টিকাইতে পারি না, একটা অভিজ্ঞতা একদমই ছিল না। তো এখন মোটামুটি বড়দের থেকে ধারণা নিয়ে এখন আসি এগুলো নিয়ে। তো দেখি মোটামুটি একটু এবার তো মোটামুটি ভালো দিনই রইল আমার কাছে, কারণ ওইগুলো আরও কম ছিল আমার কাছে, কারণ কম ছিল বলতে আমার মুরগি ছিল বাট এতদিনও জীবিত ছিল না আর কি, মারা গেছিলো খুব তাড়াতাড়ি, কারণ ওইগুলোর নিয়ম কারণ আমার জানা ছিল না, যার কারণে এই অবস্থাটা হয়েছে। তো আল্লাহর রহমতে এবার সবগুলো বাচ্চায় বাচ্চায় অ্যাক্টিভ আছে, সুস্থ আছে, কোনো সমস্যা হয় না, আশা করি ইনশাআল্লাহ এবারকার সবগুলো বাচ্চায় টিকে যাবে। এখানে আমার হাঁসের বাচ্চাগুলো আছে, ওই শুয়ে আছে এখানে ঘাস পেয়ে, দেখেন এখানে খাবার দিয়ে রাখছেন, সারাদিন আমার এই ঘরে আটকানো অবস্থায় থাকে এরা, যেন হাঁটাহাঁটি করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, যে খাবার 24 ঘন্টায় এখন দেওয়া থাকে এদের। এখানে যে আমার বাকি দেশি কবুতরগুলো আছে দেখেন, ওরা চলে যাইতেছে চালে, আর ওই রুমের মধ্যে আবার লাক্ষা কবুতরটা, ওই দেখেন মাথা বের করে আছে, লাক্ষা কবুতরটাও এখানে আছে।
এদের রুম চেক করতে হবে বাচ্চা হইতেছে কিনা। এখন বাচ্চা একদমই কম করতেছে কবুতরগুলা, আগের মতো ডিম বাচ্চা করে না। দেখেন এই যে এখানে আছে কবুতর কিছু, এই যে এটা আপনারা ছিল পাখি কবুতর, এই শামিম ভাই যেটা দিছিল একটা চইলা গেছে, ওইটা আর পাইলাম না, ওরা গেছে তো গেছে আর আসে নাই। এর আগে একবার চইলা গেছিলো, ওটা আসছিল ফিরে, তারপরে যে গেছে ওইটা একদমই চলে গেছে আর আসেই নাই।